শুভেচ্ছা সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে মিস সাবরিনা হাসনাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না বললেন প্রধানমন্ত্রী আমিরাতের শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন উদ্বোধন চালুর এক বছরে অচল হওয়ার পথে পাবনার কাজিরহাট ফেরিঘাট বেশি ভাড়া টিকিট কালোবাজারি ফেরি সংকট সহ নানা সমস্যা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একটানা ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ফলেই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতরাতে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সম্বর্ধনায় তিনি আরও বলেন ৭৫ পর কালো মেঘ কেটে গেছে করোনা মহামারী বা যুদ্ধ কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধিসহ যতই সংকট আসুক না কেন বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে এর আগে আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী গত ৭ মার্চ রাষ্ট্রীয় সফরে আবুধাবি যান তিনি পাঁচ দিনের সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সেখানে অন্যেরা মদত দিচ্ছে যার ফলে আর একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি ফলে বিদেশে যেমন তেলের দাম বেড়ে যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে তার জন্য কিছু কিছু সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছে তবে আমি বিশ্বাস করি এগুলো আমরা মোকাবেলা করতে পারবো বাংলাদেশে কারণ আমরা যদি আমাদের দেশে আমাদের উৎপাদন বাড়াতে পারি আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা আমরা নিজেরা করে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ এ সময় গ্রেফতার করা হয় জড়িত একজনকে দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি জানান মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের একটি বাসা থেকে এই তেল জব্দ করা হয় গ্রেফতার হওয়া লাইকুজ্জামান সাবেক সরকারি কর্মকর্তা তিনি রমজানকে সামনে রেখে তেল মজুদের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে দর্শক শিরোনামে শুনেছেন চালুর মাত্র এক বছরেই বন্ধের পথে পাবনার কাজিরহাট ফেরিঘাট রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট গত বছরের ২৭ ফেব্রুয়ারি চালু হয় বঙ্গবন্ধু সেতুর বিকল্প রুট কাজিরহাট ফেরিঘাট শুরুতে এ ঘাটে বড় দুটি সহ মোট ৪টি ফেরি দেওয়া হলেও এখন সেখানে চলছে মাত্র ৩টি ছোট ফেরি যার মধ্যে মাঝে মধ্যেই নষ্ট থাকে একটি ফেরি স্বল্পতায় এখনও এ রুটে চালু হয়নি কোচ সার্ভিস ফেরি সংকটে বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোকেও অপেক্ষা করতে হয় অন্তত ৩ দিন বাথরুম থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও শ্রমিকেরা এই ৩ দিনে আমাদের ফাঁকা জায়গায় খাওয়া দাওয়ার অসুবিধা তারপরে মালিক পক্ষেরও সমস্যা ৩ দিনে গাড়িটা ৯০০০ টাকা ইনকাম হয় ৩টা ফেরি তার ১টা বলে নষ্ট ২টা ওই ছোট ছোট ফেরি চলতেছে ৫টা ৬টা করে গাড়ি নেয় টার্মিনালেরও প্রবলেম তারপরে বাথরুম নাই থাকা খাওয়া কষ্ট একটিমাত্র ট্রাক টার্মিনালও অবৈধ দখলে ফলে চরম নিরাপত্তাহীনতায় রাস্তার উপর ট্রাক রাখতে বাধ্য হচ্ছেন চালকরা কান ধরতেছি এই ঘাটে আর কোনোদিন আসবো না আমরা অন্য ঘাট দিয়ে যাবো আমাদের বাড়ি যশোরে এখানে কোনো একটা নিরাপত্তার লোক নাই টার্মিনালে যে বিভিন্ন দোকানপাট বিভিন্ন গাড়ি এগুলো যদি সরিয়ে দেয় তাহলে ২০০০ ২১০০ গাড়ি এগুলো পাশে রাখলে পরে তাহলে এই রোড যানজটটা থাকতো না খেয়াল আছে ওখানে টয়লেট ময়লেট বেকু টেকু লোবেট মোবেট এগুলো ছুঁয়ে এই জায়গাটা আটকা রাখছে ট্রাক চালকদের অভিযোগ বিআইডব্লিউটিসির কাউন্টারেও আদায় করা হচ্ছে বর্ধিত ভাড়া ডাইনসে যে গাড়ি আমার ৩০০০ করে ৪০০০ টাকা নিয়ে তারা ফেরি পার হয় এটা কোনো তথ্য নেয় না আর আমাদের কাছে ২৫০০ ২৬০০ টাকা আমাদের কাছে ফেরি ভাড়া নেয় মূল্য হচ্ছে ৮৫০ টাকা বড় গাড়ি বাইরের থেকে রং রোডে আলাদাভাবে টাকা নিয়ে তারা গাড়ি পাস করে দেয়
কিন্তু আমরা সিরিয়ালে বসে থাকি সারাক্ষণ ধরে, চার দিন পাঁচ দিন ধরে। রসিদে 1850 টাকা দিত, 2200-2300-2400 এরকম। এমনকি ফেরিঘাটে গিয়েও দেখা গেল প্রকাশ্যে বেশি দামে কালো বাজারে বিক্রি হচ্ছে ফেরির টিকিট। টিকিটের লেখা আছে 25 টাকা, সার লিচ্ছে আমার 30 টাকা বাড়া। 30 টাকা নিচ্ছি মানে 25 টাকা করে নেই বেশিরভাগ, খুঁড়ছে থাকে না দেখে মাঝে মাঝে মানুষের কাছে 30 টাকা নেই। যদিও সকল অভিযোগ অস্বীকার করেন ফেরিঘাটের কাউন্টার মাস্টার। আমরা 1850 টাকার সাথে যদি একটি টোল আদায় করি, সেখানে টোন আদায় করি 160 টাকা যোগ হয়, এভাবে দেখা যাচ্ছে 3 টন হলে 480, এভাবে পর্যায়ক্রমে ভাড়াটা বেড়ে এক একজনের এক এক রকম ফিগার হয়, যার কারণে ওনারা মনে করে আমি ওনার থেকে বেশি দিলাম বা উনি ওনার থেকে কম নিলেন, এভাবে একটা বৈষম্য দেখা দেয় আর কি। কাজিরহাট ফেরিঘাট চালুর ফলে পাবনাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীর দূরত্ব সাশ্রয় হয়েছে প্রায় 90 কিলোমিটার। অথচ পর্যাপ্ত ফেরিসহ নানা সংকটে সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দিন মাস বছর পার হয়ে যায়, দেখা মেলে না পরিবার বা প্রিয়জনের, তারপরও শুধু দেশ ও সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সব কিছু ত্যাগ করে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশের সেনা সদস্যরা। দক্ষিণ সুদান ঘুরে এসে জানাচ্ছেন মহসিন আশরাফ। মেজর জাহিদ মাহমুদ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানবেট 5-এ কর্মরত, সারাদিন মিশনের কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় ক্যাম্পে ফিরে পোশাক পরিবর্তন করে বসে যান ফোনটা নিয়ে। বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধান 4 ঘন্টা হয়, চিন্তা একটু বাড়ে। দেড় বছরে মেয়েটা ঘুমিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আজার দেখতে পারবেন না প্রিয় সন্তানের মুখ। মোবাইল নেটওয়ার্কও অতটা শক্তিশালী নয় ওয়াউ নামের এই শহরে। পরে ঠোঁটের কোণে হাসি, রিং হচ্ছে, দেখতে পারবেন প্রিয় সন্তানকে। আচ্ছা, আমার ডিউটি আছে তো, তোমার সাবধানে থাকো, বাবুর খেয়াল রাখো, আমি পরে আবার ফিরে ফোন দিব। সার্জেন্ট শামীম সন্ধ্যার পর কাজ শেষ করে অপেক্ষা করছেন নির্দিষ্ট একটি স্থানে, কারণ এই জায়গা ছাড়া আর কোথাও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। ফোন করেন বাড়িতে, অভিমান ঝরে স্ত্রীর। সন্তান অভিমানে জানায় বাবাকে আর মিস করে না, কারণ প্রায় 1 বছর হলো বাবা তাকে ছেড়ে এসেছে। তোমার কি আমার জন্য খারাপ লাগে না মা? তাই বাবা সময় পায় না, সেই জন্য ফোন ধরতে পারে না মা। কথার মধ্যে কান যাচ্ছে হাতের ওয়াকিটকি শব্দের দিকে। পরিবারের চেয়ে তাদের কাছে কাজ আগে, তাই তো অনিচ্ছা সত্ত্বেও বিদায় জানান প্রিয়জন, স্ত্রী আর সন্তানকে। রাত গভীর হয়ে যাওয়ায় যারা বাড়িতে কথা বলতে পারেন না তারা বিকল্প খোঁজেন, কেউ বা ঠাঁই দাঁড়িয়ে থাকেন দায়িত্ববোধ কাঁধে নিয়ে, যেখানে পরিবার পরিজন অচেনা। এমন গল্প দক্ষিণ সুদানে নিয়োজিত সেনাবাহিনীর সব সদস্যেরই। এ যেমন ল্যান্স কর্পোরাল জেসপিন, 3 বছরে মেয়েকে রেখে গেছেন দেশে, বুকে কষ্ট আছে কিন্তু বোঝার উপায় নেই, সারাদিন নিষ্ঠার সাথেই কাজ করে যাচ্ছেন। খারাপ লাগে ওর জন্য, সবসময় কথা বলি তো, ওকে ফেলে আসছি দেশের জন্য, এখানে আসছি দেশের জন্য কিছু করার জন্য। আমার হাজব্যান্ড আর্মিতে আছেন, কমিউনিকেশন হয় তখন হোমসিকনেস ফিল হয়, বাট তারপরও যেহেতু দেশের জন্য দূরে আছি সেই জন্য নিজেকে মানিয়ে নিচ্ছি। এসবই হয়তো সাধারণের কাছে এক একটি গল্প, কিন্তু যারা সব ছেড়ে শান্তিরক্ষা মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছেন শুধু তারাই জানেন দিন শেষে হৃদয়ে কতটা খরণ হয়। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, জুবা, দক্ষিণ সুদান। বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলন মেলা অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মতিউল ইসলাম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শত শিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎসবের বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আপনি তো সেখানে আছেন, আমাদের জানিয়ে দেন যে উৎসব উদযাপন কেমন দেখছেন এবং সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিটা কেমন?
সাবরিনা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটি কিন্তু এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। সাবেক শিক্ষার্থীরা এখানে এসেছেন, 10,000-এরও বেশি শিক্ষার্থী এসেছেন, তারা তাদের বন্ধুবান্ধবের সাথে দেখা করছেন, কথা বলছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, সেলফি তুলছেন, তারা পুরনো দিনের আড্ডায় মেতে উঠেছেন। এই মুহূর্তে চলছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, শতবর্ষের মিলন মেলায় এখন যে আলোচনা অনুষ্ঠানটি হচ্ছে সেখানে বাংলাদেশের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সেই আলোচনাটি চলছে। সেখানে দেশবরণ্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এছাড়াও সেখানে বরণ্য ব্যক্তিত্বরা, তারা এখানে বিশ্ববিদ্যালয়ে তাদের স্মৃতিচারণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং কীভাবে বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা এখন চলছে। এই দিনব্যাপী অনুষ্ঠানটি কিন্তু এখানে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। এরপরে বিকেলের অংশে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে দেশবরণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এরপরেই দুপুরের লাঞ্চের বিরতির পরেই সেই অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক সহকর্মী হাসনাইন তানভীরের কথা শুনছিলেন। ওটিটি নীতিমালা 2021 কার্যকর হলে দেশি বিদেশি অনলাইন গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশের জনগণের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ রাখতে সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক মাধ্যম এবং দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বিটিআরসি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই দুই নীতিমালা সহ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। রাজস্ব খাতে চাকরির স্থানান্তর এবং বকেয়া বেতনের দাবিতে কাল রেল ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ রেলওয়ের আন্দোলনরত গেটকিপাররা। একই দাবিতে কমলাপুর রেল স্টেশনে গত 13 দিন ধরে অনশন করছেন রেলের 1,889 জন গেটকিপার। অনশন শুরুর পর থেকেই শতাধিক কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। আন্দোলনকারীরা জানান বাধ্য হয়ে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছেন, গত নভেম্বর থেকে তাদের বেতন বন্ধ বলে জানান তারা। খাদ্যদ্রব্যের দাম কমাও, মানুষ বাঁচাও, এই দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় যুব জোট মানিকগঞ্জ জেলা কমিটি। বেলা 12:00 শহীদ রফিক সড়কে জাসদের দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় যুব জোট জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দুর্ঘটনায় বিভিন্ন জেলায় শিশুসহ মারা গেছে 12 জন। হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে বাস ও পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হন অন্তত 20 জন। ধামরায় সিএনজি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। সকালে নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এছাড়া গড়াই রেলওয়ে সেতুর উপরে গতকাল বিকেলে মোবাইলে ছবি তোলার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়। নাটোরে দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে শিশুর বাবা ও মা। ফরিদপুরে আগুনে 2,000 কোটি টাকার অর্থ পাচার মামলায় গ্রেফতার 2 ভাই। বরকত রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের 12টি বাস পড়ে গেছে। গতরাতে শহরের নতুন বাস টার্মিনালের পাশে খোলা জায়গায় রাখা গাড়িগুলোতে রহস্যজনকভাবে আগুন লাগে, সে সময় শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। 2 ঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। 2020 সালের 7ই জুন পুলিশের অভিযানে বরকত রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এই সব বাস জব্দ করে, এরপর থেকে সেগুলো ওখানেই রাখা ছিল। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়ার সুরক্ষা স্কিমের উদ্বোধন এবং পারিবারিক চিকিৎসা বই বিতরণের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে। সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য, এই প্রতিপাদ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফুয়া। এর সেবার পরিধি বাড়াতে অবসরপ্রাপ্ত বিমান সেনা এবং তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানের সুরক্ষা স্কিম চালু করা হয়েছে। সকালে বাফুয়া পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান এই স্কিমের উদ্বোধন করেন। এবারে খেলার খবর।
দক্ষিণ আফ্রিকার সিরিজ খেলতে কাল যাচ্ছেন সাকিব আল হাসান, কিছুক্ষণ আগে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। এদিকে সকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা। এর আগে শুক্রবার দুই দফায় ওয়ানডে দলের 15 ক্রিকেটার দেশ ছাড়েন। 18 মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের কখনোই হারাতে পারেনি টাইগাররা। তবে এবার অতীতের সেই রেকর্ড ভাঙার আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করবে বলে জানিয়েছে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সবশেষ নিউজিল্যান্ডে পাওয়া জয় থেকে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছুর ব্যাপারে আশাবাদী টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে 31 মার্চ। পেস বোলারদের জন্য আশা করি ভালো হবে, সো আমরা পেস বোলাররা চেষ্টা করবো যেন বাংলাদেশের জন্য ভালো কিছু করার, যেহেতু আমাদের কনফিডেন্স আছে নিউজিল্যান্ড সিরিজের পর থেকে, তো আমরা আশা করি এবারও ভালো কিছু হবে। যেহেতু স্পোর্টিং উইকেট, যারা ভালো করবে তাদেরই ভালো করার চান্স থাকবে। তো আর একটা সুবিধা হচ্ছে আমরা ওখানে যে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ক্যাম্প করার সুযোগ পাচ্ছি। অনেক লাকি যে আলহামদুলিল্লাহ ওনার মতো একজন কোচ পেয়েছি। টার্গেটটা হচ্ছে কন্ডিশনকে কাজে লাগানো, মানে সুবিধাটা যাতে কাজে লাগাতে পারি আর কি, চেষ্টা করবো। দর্শক, এই ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও। কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। আমিরাতের শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন উদ্বোধন। চালুর এক বছরেই অচল হওয়ার পথে পাবনার কাজীরহাট ফেরিঘাট। বেশি ভাড়া, টিকিট কালোবাজারি, ফেরি সংকট সহ নানা সমস্যা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।